वेलकम टू माय चैनल। आज के जिमेल रीड ऑटो पेमेंटर एक जॉब कर देखा, जिमेल रीड इमेल ऑटो पे। तो ये जॉबटा आज के तुम्हारा कर देखो। देखो अनेकगुलो आमारे पाँचटा आई रकम जॉब किन्तु माइक्रो वर्कार्सेओ करी। ये पिकोते करछि आज के এরকম কিন্তু আমরা মাইক্রো ওয়ার্কারসে করি, কিন্তু মাইক্রোতে পেমেন্টটা এটার কিন্তু অনেকটাই কম করে, 10 সেন্ট দেয়, এখানে 15 সেন্ট দিচ্ছে। প্রসেস কিন্তু সেম, ঠিক আছে। তো ফার্স্টে আমি ওপরের জবটাতে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে তোমার সেম, দেখো মানে এখানে বলছে ওয়াচ ভিডিও টিউটোরিয়াল ফার্স্ট টু অ্যাভয়েড এনি প্রবলেম। তো এখানে ফার্স্টে তোমার যদি কেউ প্রথমে না করে থাকো তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপরে দু নম্বরে বলছে মানে প্রথম জবটার ওটা ভিডিওটাতে তোমাকে দেখিয়ে দেবে যে জবটা কিভাবে করতে হয়, টিউটোরিয়াল ভিডিও, ঠিক আছে। আচ্ছা সেকেন্ডে বলছে প্লিজ মেক শিওর অফ কপি অল অফ দিস লিঙ্ক বলে, গো টু বলে একটা লিঙ্ক দেওয়া আছে। তো লিঙ্কটা ফার্স্টে কপি করে নিলাম, ঠিক আছে, পুরো লিঙ্কটা কপি করলাম। তারপরে বলছে সাবমিট ইউর ইমেল অনলি জিমেল অ্যাকাউন্টস, কনফার্ম ইউর ইমেল, ইউ উইল ফাইন্ড এ পেজ লাইক দিস বলে একটা স্ক্রিনশট লিঙ্ক দেওয়া আছে। ওপেন ইচ ইমেল, ইমেল বাই ইমেল, মার্ক অ্যাজ ইম্পর্টেন্ট, পুট স্টার্ট অ্যান্ড মার্ক, নট স্প্যাম, ঠিক আছে। তো এখানে তোমার আমরা যেভাবে মাইক্রো ওয়ার্কার্সে করি, ঠিক আছে, সেই প্রসেসেই এখানে করতে হবে। এখানে আমি আমার একটা জিমেল দিয়ে দিলাম, সাবমিটে ক্লিক করে দিলাম জিমেলটা দিয়ে। এবার বলছে ভেরিফাই করতে জিমেলটা, তো আমি জিমেলে গেলাম। আচ্ছা এখানে কিন্তু ফার্স্টে একটা মেইল আসবে যেটা তোমাকে ভেরিফাই করার জন্য, ঠিক আছে। আমার প্রাইমারিতে বা প্রমোশনে আসেনি, তাই আমি স্প্যামে চেক করছি। এই দেখো এখানে এসেছে, স্প্যামেতেই এসেছে, কনফার্ম ইউর ইমেল বলে যে মেলটা, এটা আমি ক্লিক করলাম। এটাকে ফার্স্টে আমি মুভ টুতে ক্লিক করে প্রাইমারিতে ক্লিক করলাম, প্রাইমারিতে পাঠালাম, ঠিক আছে। এবার আমি দেখো প্রাইমারিতে গেলাম, গিয়ে হচ্ছে এখানে দেখো এই যে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল বলে যে লিঙ্কটা আছে, আমি কিন্তু লিঙ্কে ক্লিক করব না, আমি একটু বেশিক্ষণ প্রেস করে থেকে এই যে কপি ইউআরএলে ক্লিক করব। আমি সরাসরি ওটা ক্লিক করলে তাহলে ওটা ব্রাউজারে গিয়ে ওপেন হবে, বাট ব্রাউজারে আমি ওপেন করতে চাই না। তো আমি ক্রোমে নিয়ে এলাম, কপি করে ওটাকে দেন পেস্ট করলাম, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে এই পেজটা কিন্তু তুমি ক্লোজ করবে না, এই পেজটা ওপেন থাকবে। এবার দেখো জবের পেজটাতে আবার এলাম, এখানে বলছে তোমাকে যে যে মেইলগুলো আমার কাছে আসবে সেই মেইলগুলোকে মানে ওই তোমার ইম্পর্টেন্ট মার্ক করতে হবে। তারপরে বলছে যে গো ব্যাক টু দ্য ইনবক্স, টু ইনবক্স, এবং প্রত্যেকটা মেলে তোমাকে ক্লিক করতে হবে, ওখানে একটা করে ছোটো লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাকে লাস্টে একটা কোড দেবে, সেই কোডটাই হচ্ছে প্রুফ, এই দেখো পেমেন্ট প্রুফ কোড, ঠিক আছে, ওই লাস্টের কোডটাই হচ্ছে প্রুফ। তো আমি তোমাদের বাকিটা এবার দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা কোডটা পাবে, ঠিক আছে। এখানে মেলগুলো ম্যাক্সিমামই কিন্তু স্প্যামেতেই আসে, দেখো অলরেডি আমার অনেকগুলো প্রচুর মেল আসে, কটা মেল আসবে দেখবে এখানে লেখা আছে, এ দেখো 35টা মেল আসবে কিন্তু, ঠিক আছে, 35টা মেল তোমাকে ওপেন করতে হবে, ওকে। তো সব কটা মেল আমি একসাথে সিলেক্ট করে নিলাম,
ওকে 35টা হয়ে গেছে। এবার আমি দেখো ওই একদম ওপরে দেখো মেল ওপেনের একটা সাইন আছে, মেল ওপেনের সাইনে ক্লিক করে দিলাম, মেলগুলো ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার আমি তিনটে ডটে ক্লিক করলাম, মুভ টুতে ক্লিক করলাম, এক সেকেন্ড, তিনটে ডটে ক্লিক করলাম, মুভ টুতে ক্লিক করলাম, প্রাইমারিতে ক্লিক করলাম, হয়ে গেল আমার সবকটা প্রাইমারিতে মুভ করেছি। ঠিক আছে, এবার প্রাইমারিতে চলে এলাম, সবকটা কিন্তু আমার ওপেন অলরেডি হয়েছে। এবার আমি এটাকে একটা করে স্টারে ক্লিক করব আর মার্ক অ্যাজ ইম্পর্ট্যান্টে ক্লিক করব। ঠিক আছে, স্টারে ক্লিক করব, মার্ক অ্যাজ ইম্পর্ট্যান্টে ক্লিক করব। এখানে দেখো চেক ইউর প্রোগ্রেসে আমি একবার ক্লিক করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কিন্তু চারটে করেছি বলে চারটেরই কিন্তু এখানে এসেছে, 35টার মধ্যে চারটে করেছি তাই চারটেই এসেছে। দেখো এই যে তিনটে আর ফার্স্টে যেটা মেলটা এসেছিলো সেটার, তো আমাকে সব কটারই এইভাবে স্টার করতে হবে আর মার্ক অ্যাজ ইম্পর্ট্যান্ট করতে হবে। ওকে, আমি সবগুলো একসাথেও করে দিতে পারি, সেটাও কোনো ব্যাপার না। ওকে, এবার আমি আবার এখানে চেক ইওর প্রোগ্রেসে ক্লিক করব। আচ্ছা, ওগুলো তার মানে আমাকে ওপেনই করতে হবে। ঠিক আছে, আমরা যখন মাইক্রো ওয়ার্কার্সের জন্য এই জবটা করি তখন কিন্তু আমাদের একটা লিঙ্কে ক্লিক করতে হয়, কিন্তু এখানে কোনো লিঙ্ক দিচ্ছে না, এখানে জাস্ট পিকচারগুলো আমাদের দেখতে বলছে। ঠিক আছে, যখনই আমরা কোনো আমি কোনো মেলে ক্লিক করছি এই যে একটা স্লিপিং লাইন মতো ওটা কিন্তু তারপর চলে যাচ্ছে। আরেকবার আমি চেক করব এখানে, আচ্ছা অনেকটাই হয়ে গেছে। ওকে, দেখো 35 হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ভি কোড যেটা, এই দেখো PW দিয়ে যে কোডটা এটা কিন্তু ভি কোড। ঠিক আছে, পুরোটা কপি হয়েছে কি দেখে নেবে, দেখো পুরোটাই কিন্তু কপি হয়েছে, কপি করলাম, করে এবার এইটা জাস্ট আমি এখানে গিয়ে পেমেন্ট প্রুফ কোড বলে এখানে পেস্ট করে দিলাম, সাবমিট প্রুফসে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ব্যাক টু ওয়ার্কার্স পেজে গেলাম। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমার জবটা যেটা সাবমিট করলাম, এই যে দেখো সাথে সাথে পে করে দিয়েছে কিন্তু আমাকে 15 সেন্ট। ঠিক আছে, তো এই জবগুলো কিন্তু খুব ইজি, এটা মাইক্রোতেও আমি তোমাদের করে দেখিয়েছি, আজকে তোমাদের পিকোতে আমি একটা করে দেখালাম, তোমরা এটা করতে পারো। একটা জিনিস খেয়াল রাখবে, এটা একবার যদি ক্রোম থেকে ধরো এখন করে নিলে কিন্তু মানে আরও যে জবগুলো আছে সেগুলো কিন্তু আর ক্রোম থেকে করতে দেয় না, অনেক সময় ব্রাউজার চেঞ্জ করলে
বা হয়তো ডিভাইস চেঞ্জ করলে, যে মোবাইলে যে করো সেটা মোবাইলে না করে হয়তো ডেস্কটপে করলে বা পিসিতে করলে, বা পিসিতে যে করো সে হয়তো মোবাইলে আর একটা করলে, সেক্ষেত্রে করতে পারো। অথবা ব্রাউজার মানে ফায়ারফক্স বা অন্যান্য ব্রাউজারে করলে সেক্ষেত্রে হয়তো তোমরা আরও দু একটা জব এর সাথে করতে পারো এই সেম জবেরই, ঠিক আছে। কিন্তু ক্রোম থেকে একসাথে সবগুলো করা পসিবল হয় না, ঠিক আছে, ভিকোডটা দেয় না, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, এই জব রিলেটেড কিছু জানার থাকলে কমেন্টে আমাকে বলো, অথবা আমার ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন করতে পারো, ফ্রি গ্রুপ, কিন্তু অবশ্যই অরিজিনাল মানে প্রোফাইল দিয়ে জয়েন করো, ঠিক আছে, ফেক প্রোফাইল অ্যাপ্রুভ হয় না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।